আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক উইথ বাবর। আমরা দেখতে পাচ্ছি রিভার্সনের মোটিভ থ্রি স্মার্টওয়াচটি কীভাবে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন সেটাই দেখাবো স্টেপ বাই স্টেপ। তো স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য আমাদের এখানে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি আমরা পেয়ে যাব যদি আমরা এটা সেটিংয়ে যাই। সেটিংয়ে একেবারে নিচে চলে গেলে এখানে অ্যাপ কিউআর কোড, এই কিউআর কোডটা আমরা যদি স্ক্যান করি সেখানে আমরা এই স্মার্টফোনে কিন্তু আমরা আরএস মোটিভ এই অ্যাপটি পেয়ে যাব। সো যেহেতু আমি নাম জানি আরএস মোটিভ, সো আমি প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপটি নামিয়ে নিতে পারবো। তো আরএস মোটিভ অ্যাপটি আমি ইনস্টল করে নিই। তা আমি অলরেডি এটা ইনস্টল করেছি, সো আমি অ্যাপটি ওপেন করে নিব। সো ওপেন করার সাথে সাথে কিন্তু আমার এখানে যে প্রোফাইল ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো আমাকে রাইটলি দিতে হবে। মূলত ইনফরমেশনগুলো আসলে সবগুলোই রাইটলি দেওয়া উচিত, কারণ ইনফরমেশনগুলোর উপর বেস করেই কিন্তু আমার রেজাল্টগুলো আসবে, হেলথ রেজাল্ট যেগুলো সেগুলো আসবে, সবগুলোকে আমাকে অ্যালাউ করে দিতে হবে। দেন খুব ইজিলি চলে আসলো অ্যাড স্মার্ট ওয়াচ টু গেট হেলথ নোটিফিকেশন। আমি টু অ্যাডে দিলেও হবে, অথবা আমি আরেকটা এখানে আইকন দেখতে পাবো স্মার্টফোনের, সেখানেও অ্যাড ডিভাইস অপশন আছে, এখান থেকেও আমরা যেতে পারবো। তো আমার অ্যাড ডিভাইস অপশনে গেলে প্রথমে আমার লোকেশনটাকে অন করে নিতে হবে। আমার এখানে কিন্তু লোকেশন এবং ব্লুটুথ দুটোই অফ করা, সো আমি এখান থেকেই অ্যাপকে পারমিশন দিব লোকেশন অন করার জন্য। সো এনেবল, আমি এখান থেকেই লোকেশন অন করে নিলাম। সো অ্যাড ডিভাইস আবার আসলো মোটিভ থ্রি, সো কানেক্টিং মোডে আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমার স্মার্ট ওয়াচটিকে অন করে কাছাকাছি রাখতে হবে বা পাশাপাশি রাখতে হবে, অথবা ব্লুটুথ রেঞ্জের মধ্যে রাখতে হবে। অলরেডি কানেক্টেড, এবং কানেক্টেড হওয়ার সাথে সাথে কিন্তু এখানে ফ্লো করতেছে 76% চার্জ আছে আমার স্মার্ট ওয়াচে। সো এখানেও কিন্তু তাই শো করতেছে 76% চার্জ আছে। এনিওয়ে আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, সো আমি এখান থেকে নোটিফিকেশনগুলো অন করে দিব, ফোন কল নোটিফিকেশন অ্যালাউ করে দিব, মেসেজ নোটিফিকেশন সবগুলো, আমার যে যে নোটিফিকেশন আর কি আমার প্রয়োজন সেগুলোকে আমি অ্যালাউ করে দিব। সো এই ক্ষেত্রে আমার আরএস মোটিভ অ্যাপটাকে আমার পারমিশন দিতে হবে, সেই যেন আমার স্মার্টফোনের মধ্যে যে যে অ্যাপ আছে সেই অ্যাপগুলোতে অ্যাক্সেস নিতে পারে। যখন আমি অ্যাপের পারমিশন দিতে গেলাম তখন কিন্তু আমার এই অপশনটা চলে আসলো। সো এই হচ্ছে আমার কিছু নোটিফিকেশন আমি অন করে রাখলাম, যেটা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি অন করে রাখবেন। সো এখন আমি একটা কল দিয়ে দেখবো যে আমার স্মার্টফোনটি স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট হয়েছে কিনা, বা এটা দেখার জন্য আমার আরও একটি অপশন আছে। আমি আমার এই স্মার্ট ওয়াচে যাব, স্মার্ট ওয়াচে উপর থেকে নিচে সোয়াইপ করব, সাথে সাথে এখানে কিন্তু এই অপশনটা আছে ফাইন্ড ফোন। সো ফাইন্ড ফোন অপশনে গেলে আমার এখানে কিন্তু, তো এই হচ্ছে নোটিফিকেশন আর আদার্স সব কিছুই কিন্তু আমরা অ্যাপের মধ্যে পেয়ে যাব। অ্যাপ থেকে আমরা অনেক কিছুই কন্ট্রোল করতে পারবো, যেমন অনেকে একটা প্রবলেম ফেস করেন হচ্ছে টাইম ফরম্যাট। এই টাইম ফরম্যাট এখানে 12 আওয়ার্স দেওয়া আছে, অনেক সময় 24 আওয়ার্স দেওয়া থাকে, 24 আওয়ার্স দেওয়া থাকলে সেটা কিন্তু 24 আওয়ার্স এই শো করে। তো আমরা যেহেতু অভ্যস্ত 12 আওয়ার্সে আমরা 12 আওয়ার্সটা দিয়ে দিব। এরকম ছোটোখাটো অনেক ইস্যু আছে, যেমন ল্যাঙ্গুয়েজ ইস্যু আছে, সেগুলো আপনারা স্মার্ট ওয়াচ থেকে হয়তো বা সার্চ করে পান না, ইনবক্স করেন অথবা কমেন্ট করেন। তো এই অপশন সবগুলোই কিন্তু আপনারা স্মার্ট ওয়াচটির অ্যাপের মধ্যে পেয়ে যাবেন, যেটা আরএস মোটিভ। সো স্মার্ট ওয়াচের যে অ্যাপ সেই অ্যাপ থেকে কিন্তু আপনারা সব কিছুই কন্ট্রোল করতে পারেন। ইভেন আপনার ওয়াচ ফেসও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। সো খুব দ্রুত কিন্তু আপনার ওয়াচ ফেসগুলো চেঞ্জ হচ্ছে এখানে দেখুন। সো এটাকে আমরা স্মার্টফোন থেকেও করতে পারবো, এটা আবার এডিট করার অপশন আছে, চাইলে আমি আমার কালার এডিট করে নিতে পারি। সো অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে। সো সিলেক্ট পিকচার, আমি যদি পিকচার চাই, সো আমার এখান থেকে যে কোনো একটা পিকচার আসবে সেই পিকচার আমি এখান থেকে অ্যাড করে দিব। সো অ্যাড করার মতো পিকচার এই মুহূর্তে নেই এনিওয়ে। সো বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু আমি কাস্টমাইজের অপশনটা কিন্তু আছে। সো এই হচ্ছে মোটিভ থ্রি কানেকশন ভিডিও। সো মোটিভ থ্রির কানেকশন ভিডিও কিন্তু বেশ ইজি, এবং জাস্ট স্টেপ বাই স্টেপ গেলেই এটা কানেক্ট হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা দেখবো রিভার্সনের মোটিভ থ্রি প্রো স্মার্ট ওয়াচটি আপনার স্মার্টফোনের সাথে কীভাবে কানেক্ট করবেন সেই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।